হ্যালো আসসালামু আলাইকুম মেয়র শ্রেমিক রেসিপিসের পক্ষ থেকে আমি রাতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রমজান স্পেশাল চিকেন কিমা দিয়ে আলুর চপ ইফতারের টেবিলে আলুর চপ ছাড়া যেন চলেই না তাই আজকে আপনাদের সাথে নতুন ও ভিন্ন স্বাদে একটি চপের রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নেই এর জন্য প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তাতে তিনটি এলাচ চার পাঁচটি লবঙ্গ ছোট ছোট দুই টুকরা দারচিনি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবার দেড় কাপ পরিমাণ মাংস কিমা দিয়ে দিচ্ছি এখানে আমি মুরগির মাংসের ব্রেস্ট একটু থেতো করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ একটু হলুদ ও এক টেবিল চামচ পরিমাণ ঝালের গুঁড়ি দিয়ে তাতে আধা চা চামচ পরিমাণ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে উপর থেকে একটু চাট মশলা ও একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসের পানি যখন কিছুটা মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে এসে চুলার চাল একটু বাড়িয়ে দিয়ে পানি টানিয়ে নিতে হবে এবং সাথে পরিমাণ মতো কাঁচা ঝাল কুচি দিয়ে দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন এবার পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার আমার মাংসের একদম রেডি আমি এবার গরম মশলা গোটা গরম মশলাগুলো মাংস থেকে তুলে নিচ্ছি কারণ এই গোটা গরম মশলাগুলো যদি পুরের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে খুঁজে খুঁজে মশলাগুলো বের করে নিতে হবে আমার মাংস পুর থেকে মশলা বের করা একদম কমপ্লিট একবার আমি আলু পুর তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেস্তা দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি সাথে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ চাট মশলা হাফ চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে পরিমাণ মতো আলু নিয়ে নিচ্ছি আলু পরে মাঝখানে মাংসের পুট দিয়ে দিচ্ছি কাজটি আমি কিভাবে করছি তা আপনার আপনারা একটু দেখেই বুঝে নেবেন খুবই আলতো হাতে কাজটি করতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো পাশের জন্য ফেটে না যায় এবার আমার একটি চপ রেডি হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ডিমের মধ্যে একটু গড়িয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব আপনারা চাইলে সর্বোচ্চ এক ঘন্টার মতো ফ্রিজারে চপগুলো সেট হতে রাখতে পারেন অথবা এ পর্যায়ে ফ্রোজেন করেও রাখতে পারেন এই চপগুলো ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নাই এমনভাবে তেল দিতে হবে যাতে চপগুলোর হাফ বা তার একটু কম যাতে তেলের মধ্যে থাকে এবার চপগুলো দিয়ে উপ তেল হালকা 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 করে তেলগুলো এভাবে চামচ দিয়ে চপের উপরে উঠিয়ে দিতে হবে অতিরিক্ত গরম তেলে চপগুলো দেওয়া যাবে না এতে করে বিস্কুটে গুঁড়া খুব সহজেই কালার চলে আসবে অর্থাৎ পুড়ে যাবে এতে করে চপ খেতে ভালো লাগবে না চপগুলো বারবার উল্টানোর প্রয়োজন নেই যখন মনে হবে এক পাশ হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে উল্টে দিতে হবে এই চপগুলো ভাজতে বেশি সময় প্রয়োজন নেই কারণ এখানে সব উপকরণই আগে থেকে রান্না করা এতে এতে করে নতুন করে বেশি সময় লাগার প্রয়োজনই নেই আমি বাদবাকি চপগুলো দিয়ে দিচ্ছি আমার সবগুলো চপ ভাজা কমপ্লিট এবার আমি চপগুলো তুলে নিচ্ছি এবার চলে যাচ্ছি পরিবেশন মনে দে আমার কিমা কিমা আলুর চপগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আশা করছি ছোট বড় সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে টিল উইথ স্ট্রিউইতাস